দাঁড়া ভাই তুলে নিবি না এক সেকেন্ড, তো রুটি ফুটি নে। হ্যালো হাই ফ্রেন্ডস, ভিজুয়াল কুকি বানাচ্ছি, এক সেকেন্ড খাবার নিয়ে। বেশ, জাল পেঁয়াজির জন্য গাজর বিনস পনির নিয়ে নিয়েছি, পেঁয়াজ শুকনো লঙ্কা তেলে দিয়ে এবার ভেজে নিচ্ছি। পেঁয়াজ চপ, পেঁয়াজ চপটা সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ চপ আমার ভাজা হচ্ছে, যে পনির গাজর বিনস একসঙ্গে ভেজে রেখেছি, একটু আদা রসুন টমেটো দিয়ে দিলাম, টমেটো চপ, আদা রসুন পেস্ট একটু দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, অল্প জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, হলদি পাউডার, রেড চিলি পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার, ভালো করে মিশিয়ে নেবো। এগুলোকে কাজু পেস্ট, কাজু পেস্ট দিয়ে দিলাম। জল দিয়ে দেবো আবার, কাশ্মীরি চিলি অল্প দিয়ে দিলাম, তাদের কালারটা খুব সুন্দর আসে, রেড ইয়েলো গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দিলাম, বাটার দিয়ে দিলাম, একটু ভেজিটেবিলগুলো দিয়ে দিলাম, পনির গাজর বিনস ভেজে রেখেছিলাম, ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ ঝাল পেঁয়াজ আমার রেডি হয়েছে প্রায়। আপনারা বেশি বেশি করে চ্যানেলটাকে সাপোর্ট করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমার পাশে থাকুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। জল দিয়ে দিচ্ছি আর একটু, জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, প্রায় রেডি হয়ে এসছে, একটু বাটার দিয়ে দেবো, একটু টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, একদম ড্রাই করে নিচ্ছি। কাস্তুরি মেথি দিয়ে দেবো একটু, আর একটু বাটার দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। ভেজ জল পেঁয়াজি অলমোস্ট আমার রেডি হয়ে গেছে, এবার পোর্শন করে নেব। বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটার পাশে থাকুন। যাদের সে যাদা সাবস্ক্রাইব কিজিয়ে, শেয়ার কিজিয়ে, কমেন্ট কিজিয়ে।
भेज जाल पेज मेरा रेडी हो गया। आप लोग ज़्यादा से ज़्यादा शेयर कीजिए, कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए।